বাংলার মানুষ আজকে দেখা যায় ওয়াকফের সম্পত্তি নিয়ে রাজ্য সরকার নাই কেন্দ্র সরকার, সে আজকে আঙুল তুলেছেন যে আপনার কেন্দ্র আপনাকে ওয়াকফের সম্পত্তি তারা হাতে নেবেন। আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে ওয়াকফের, জায়গা জমি আছে ওয়াকফের। আজকে আমাদের ঘরে ভাতে মারতে মারতে আমাদের পাতে মারতে শুরু করেছে বাংলার ভাইরে, তাদের জন্য সচেতন করার জন্য আমি আপনাদের প্রত্যেকে বলে যাই, যদি এইভাবে যদি কোনো রকম ভাবে কেউ যদি হস্তক্ষেপ করতে আসে, খবরদার আপনি হস্তক্ষেপ করতে দেবেন না। তার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেবেন, কেন এই আপনার ফান্ড, আপনার হাজি মোহাম্মদ মহসিন ফান্ড, এই ফান্ড ওয়াকফের ফান্ড, এই ফান্ড মুসলমানের ফান্ড, এই ফান্ডের উপরে কারোর কোনো রকম কোনো কথা বলার ক্ষমতা নাই। কেন হিন্দু ভাইদের ফান্ড আছে, জৈনদের ফান্ড আছে, খ্রিস্টানদের ফান্ড আছে, আর আমাদের ফান্ড হলো ওয়াকফের ফান্ড। এই ওয়াকফের ফান্ডে যারা হাত দেবে তাদের হাতগুলোকে কেটে দেওয়া হবে। তারই জন্য আজকে উত্তর চব্বিশ পরগনা, এটা কোন থানা, অশোকনগর থানা থেকে আমি তীব্র নিন্দা করে যাই কেন্দ্র সরকারকে। হে কেন্দ্র সরকার মোদিজি শুনেন, আপনি আমাদের আর কতদিন আপনার অস্বস্তির মধ্যে রাখবেন? আজকে দশটি বছর হয়ে গেল, মানুষের কোনো কাজ নেই। মানুষ যদি কাজে বসতে চায় এমন সময় বলছে তোমার তিন বছর হয়ে গেছে, তোমার আধার কার্ডটাকে লিংক তৈরি করো, জুম্মার দিনে আপনার বয়স 45, বয়স 50, আপনার বয়স 60, 65, একটা না দেড়টা বা কবরে চলে গেছে। এই সরকার, কেন্দ্র সরকার, তুমি নির্লজ্জতা সরকার, তুমি কি করে আজকে ওই 60-65 বছরের মানুষগুলো জুম্মার নামাজ কাজা করে গিয়ে তারা ওই আপনার ভিডিওতে দাঁড়িয়ে আছে? কেন নাম সংশোধন করে নাম ঠিক করতে হবে। এই বাংলার মানুষ আমাদের ঘরে যেইভাবে নিয়ে সেইভাবে আজকে তারা আজকে আপনার কি বলে যেভাবে মন চাবে সেইভাবে যদি আজকে তারা যদি পরিচালনা করতে চায়, আজকে মুসলমান সমাজকে নয় জাতি ধর্ম নির্বিশেষে তবলিগ দেওবন্দি বেরেলি ফুরফুরা যেই হন না কেন আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করুন, নচেত যে সময় আসছে তোমাকে আমাকে কচু কাটা করবে, কচু কাটা করবে, বড় ভাইকে কাটবে, ছোট ভাই দেখবে, ছোট ভাইয়ের বউকে কাটবে, বড় ভাই দেখবে তার কোনো প্রতিবাদ হবে না, তার কোনো প্রতিবাদ নেই। আজকে আরজি করলে কি হচ্ছে, আজকে আরজি করলে কি হলো? আমার মেয়ে আমাকে বলছে আব্বু আমি কলেজে যাব না। আরে কেন? বলছে কলেজে গিয়ে আমি যখন একা বসে থাকবো এমন সময় যদি আমাকে যদি কোন ছেলেরা যদি অ্যাটাক করে আমি কোথায় যাব? আমার মেয়ে আমাকে বলছে, চিন্তা করতে পারছেন কতটা ভয় ঢুকেছে? আমাদের রাজ্য সরকার হুঁশিয়ার হওয়া দরকার আছে। আমি কারোর পাতের নয়, কারোর ঝোলের নয়, আমি কারোর কাছে বিক্রি নয়, আমি রাজ্যকেও বলতে পারি, আমি কেন্দ্রকেও বলতে পারি, আমার ক্ষমতা আছে। যাদের নাই তারা খালি আমরা পায়েতে আপনাকে হাত বুলাচ্ছে, হাত পায়ে হাত বুলাচ্ছে না, ওরা টাকার থলিতে হাত বুলাচ্ছে, মাল কিন্তু গন্ডগোল। ফুরফুরা পীর সাহেব হোক আর ফুরফুরা পীর জাদা হোক, খবরদার কেউ কারোর নয় শুনে রেখে দাও। যখন আমি প্রথমে বলেছি ঝুলি যখন পকেটে ঝুলি যখন বড় হবে তখন তোমাকে ভালোবাসবে, আর যখন তোমার ঝুলি কমে যাবে তোমাকে চিনতেও পারবে। কথা বোঝা গেছে? আমার কথা কারো অসুবিধা লাগছে নাকি? আরে জোরে বলো, অনেকে কালকে বলবে হ্যাঁ এরকম করে কেন বললো রে, হ্যাঁ বলাটা ঠিক হয়েছে নাকি? ওরে খেমা সামনে এসে বল। আমি পীর সাহেবদের ঘরে বলি, আমি আলেমদের ঘরে বলি, আমি সকল সমাজের মানুষকে বলছি আজকে নিজেরা ভালো হন। আপনাকে আমি এই দ্বন্দ্ব, তবলিগের দ্বন্দ্ব, ফুরফুরার দ্বন্দ্ব, বেরেলির দ্বন্দ্ব, আহলে হাদিসের দ্বন্দ্ব, সব বেটা মুসলমান এমন সময় দুটো একটা প্যান্ট পরেছেন, আপনি বলছেন একটু তোলেন, একটু তুলে একটু কেটে ফেললেন, তবলিগ এসে বলছে আর একটু কাটো আর একটু কেটে ফেললেন, দেওবন্দি এসে বলছে আর একটু কাটো কেটে ফেললেন, আপনার ফুরফুরা বলছে আর একটু কাটো আর কেটে ফেললেন, আপনার আহলে হাদিস বলছে আর একটু কাটো, একদম জাঙ্গিয়া হয়ে গেল, একটা পা এ পর্যন্ত একটা পা জাঙ্গিয়া, নামাজ হবে? আরে জোরে বলো, আওয়াজ জোরে বলো, প্যান্টের একটা পায়জামার একটা পা পর্যন্ত একটা জাঙ্গিয়ার মতো হয়ে গেছে, নামাজ হবে? যতগুলো দল আছে সব একটা ফেতনাবাজ,
সব এটা ফিতনাবাজ। ফিতনাকে ওড়াবার জন্য আপনারা একতা অর্জন করুন। কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আমি দেখতে চাই না। এই আপনার কি বলে ওয়াকাফের সম্পত্তি যে বিল পাস করছে, এই বিলের জন্য আপনারা প্রতিবাদ উড়াতে শুরু করুন। নবী দিবসের জলসা আমি বলে গেলাম, আল্লাহ পাক যেন আপনার আমার প্রত্যেককে, আল্লাহ যেন আমাদের সম্পত্তিকে হেফাজত করার জন্য আমাদের পরবর্তী ছেলেরা যারা আসবে তারা যেন শান্তির সঙ্গে থাকতে পারে, সেই চিন্তা করে একতার সঙ্গে ইত্তেফাকের সঙ্গে এই কাজ করবেন। আল্লাহ কোরআনে বলছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফারাকু, তোমরা এক হয়ে চলবে, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। আরেকবার ছুটি বলা যাবে না, সুবহানাল্লাহ।